মাননীয় নেত্রী, আমাদের দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, তিনি একটা লিখিত চিঠি দিয়েছেন সকলকে যারা মনোনয়ন পাননি বা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তাদের সকলকে আহ্বান জানিয়েছেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই আহ্বানে সাড়া দিয়ে প্রায় সকলেই এই মনোনয়ন প্রত্যাহার করেছে। দু একজন বাকি আছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং আমরা আশা করছি যে তারাও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেবে।